ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গৃহস্থদের প্রতি নানা পরামর্শ দিয়ে গিয়েছিলেন, শুনেনি তার মুখ থেকেই। নির্লিপ্ত হয়ে সংসার করা বড় কঠিন কাজ গো। অনেকেই মনে করে জনক রাজার মতো হবে, কিন্তু অত সহজ নাকি? জনক রাজা কত তপস্যা করেছিলেন, হেঁটমুন্ডু উদ্ধসপদ হয়ে অনেক বছর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গিয়েছিলেন। তা বলে সংসারের কি কোনো উপায় নেই? হ্যাঁ, অবশ্যই আছে। দিন কতক নির্জনে সাধনা করতে হবে, সংসার থেকে একেবারে তফাতে গিয়ে তবে সাধনা করতে হবে, তারপর গিয়ে ভক্তি লাভ বা জ্ঞান লাভ হয়, এরপর গিয়ে সংসার করো, কোনো দোষ নেই। এই সাধনা করবার সময় যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেউ না থাকে। নির্জনে সাধনা করবার সময় ভাববে তোমার কেউ নেই, ঈশ্বরই তোমার সর্বস্ব, আর কেঁদে কেঁদে তাঁর কাছে জ্ঞান আর ভক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবে, তাহলে বলি ওভাবে একদিন থাকলেও খুব ভালো, তিন দিন থাকলে আরও ভালো, ১২ দিন, এক মাস, তিন বছর, এক বছর, যে যেমন থাকতে পারবে তেমনটাই ভালো। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর কোনো ভয় নেই, ওই চোর চোর খেলার মতো ঘটনা, একবার বুড়ি ছুঁয়ে দিলে চোর চোর খেলাতে আর ভয় নেই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও, সোনা হওয়ার পর যদি ১০০০ বছর মাটিতে পোতা থাকে, মাটি থেকে তোলার সময় সেই সোনাই থাকবে। মানুষের মন কীরকম জানো? মানুষের মন অনেকটা দুধের মতো, আর সংসার হলো গে জলের মতো। তাই মনকে যদি সংসার জলে রাখো, তাহলে জলে দুধে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়, যখন নির্জনে সাধনা করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা যায়, তাহলে সেই মাখন অনায়াসে সংসার জলে ফেলে রাখা যায়। সেই মাখন কিন্তু কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, বরং সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভেসে থাকবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।